हेलो नमस्कार आदाब एंड वेलकम टू माय चैनल। আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে যে ডেইলি ব্লগ সেরকম নয়, কারণ অলরেডি আমার ডেইলি ব্লগ আমি পাবলিশ করে দিয়েছি। কিন্তু কি বলুন তো, কিছু কথা আছে যেগুলো বলতেই হয়। আমি অনেকবার ভাবছিলাম যে বলবো না বলবো না, কিন্তু বলতে এই কথাটা হলোই, কারণ যে জিনিসটা হয়েছে সেটা একদম মাত্রা ছাড়িয়ে গেছে, মাত্রাতিরিক্ত জিনিস হয়ে গেছে। সেই জন্যই তো এবার বলতে গেলে আমাকে প্রথম থেকে একটু শুরু করতে হয়। সেটা হচ্ছে গিয়ে, যখন আমি যখন নতুন ইউটিউবে এসেছিলাম, আমি কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদেরকে কাছে সাহায্য চেয়েছিলাম। তো যাই হোক, সামহাও তাদের অবধি আমার আওয়াজটা পৌঁছায়নি, আমি সেরকম সাহায্য পাইনি। সেটা কোনো ব্যাপার না, সাহায্য নিয়েই উঠতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে তারা যে এখন মানে আমাকে হেল্প করেনি বলে তারা খারাপ, সেরকম কোনো ব্যাপার নয়। তো আমি যখন আমার একটু মোটামুটি ভিউজ হয়েছিল, তখনই আমি ঠিক করেছিলাম যে আমি যেহেতু কারোর কাছ থেকে হেল্প পাইনি, কিন্তু আমি হেল্প করব, তাই নিজের থেকে আমি একটা মানে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যেটা সুশান্ত সিং রাজপুতের যখন প্রথম মৃত্যুবার্ষিকী হয় তাতে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে তোমরা মানে যারা চাও যে তাদের নাম আমি আমার চ্যানেলে বলি, তারা আমার কমিউনিটিতে পোস্ট করবে, আমি অবশ্যই করব। তো সেরকম আমি অনেকেরই নাম নিয়েছি। তো আর যখন আমি এই ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা আপনারা না দেখে থাকলে দেখে আসবেন, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আমার শুধু কাজ হচ্ছে নাম নেওয়া, বাদ বাকি তোমরা উঠবে কিন্তু সবাই যে যার নিজের ট্যালেন্টে। আমার কোনো ট্যালেন্ট নেই, আমার এখানে কোনো বিন্দু বিসর্গ কিচ্ছু নেই। তো সেই হিসাবে অনেকের নামও আমি নিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে সেটা আমি তারপর বন্ধ করে দিই, এরকমভাবে বন্ধ করে দিই। আগে আমি প্রত্যেকটা ব্লগে আমার কারুর না কারুর নাম নিতাম, সেই সময় যখন এই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। তো যাই হোক, এই কথাটা বলছি কারণ হচ্ছে গিয়ে, কেন বলছি সেটা আরো পরে আসবে। তো এবার সেই জিনিসটা তো বন্ধ করে দিয়েছিলাম, ভালো কথা। তো তাও এখনো আমি অনেকেরই নাম নিই, যাকে ওরকম ভাবে না, আমার যাকে যাকে ভালো লাগে আমি তাদের তাদের নাম নিই। তো সেই রকম একজন ভালো লাগার একটা ভাই আছে আমার, আর এম ড্রিম বাংলা ব্লগস এর রাহুল, ওর ভিডিও যখন মানে মানে এখন ওকে অনেকেই খুবই তারিফ করে, কিন্তু যখন কেউ মানে অতটাও তারিফ করতো না, তখন থেকে কিন্তু আমি ওর খুব তারিফ করতাম, কারণ আমার ওর আমি জানতাম ও কিছু একটা করতে পারবে। ওর এডিটিংটা আমার ভীষণ ভালো লাগতো, ওর কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। দিদি ভাই বলে কথা বলে সবসময় ও, ওর ওয়াইফ, ওর মেয়ে। আমি আগেও অনেকবার আমার ব্লগে বলেছি ওদের আমি ভীষণ স্নেহ করি, ও কারণ ও যথেষ্ট মানে আমাকে দিদি দিদি করে সম্মান করে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে, আজকে আমি যখন আমার ডেইলি ব্লগটা আপলোড করতে গেলাম, তখন আমি আমার দুটো তিনটে জিনিস চোখে পড়লো। এক হচ্ছে রাহুল একটা ভিডিও বানিয়েছিল কিছুদিন আগে, সেটা হচ্ছে সোম সেজের, সোমকে ও রোস্ট করেছিল। সোম নিজের ভিডিওতে যাদের যাদের রোস্ট করে সেটাকে নিয়ে ও আবার ওকে রোস্ট করেছিল। তো ঠিক আছে, দুজন দুজনের মধ্যে হয়েছে। তো তার প্রত্যুত্তরে সোমও একটা এবার রোস্টিং ভিডিও রাহুলকে করলো, যেখানে কিছু জিনিসে আমার আপত্তি আছে। এবার সোমের সম্পর্কে আমি বলি, সোমের সাথে আমার আলাপ কিভাবে। সোমের আমি কোনোই মানে রোস্টিং ভিডিও যেগুলো, একটাও ভিডিও আমি দেখিনি, একটাও ভিডিও আমি দেখিনি, একদমই দেখিনি। হ্যাঁ, ওর আমি ভিডিও দেখেছি যখন আমি দেখলাম যে ও সুদীপের পাশে দাঁড়ালো, তখন আমি ওর সাথে পার্সোনালি যোগাযোগ করি ইনস্টাগ্রামে। তার কারণটাও বলছি, আমার জন্য না, আমার এক বোন আছে সঙ্গীতা লাইফস্টাইল অ্যান্ড কুকিং, এইটা ওর চ্যানেলের ইন্টারফেস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম স্ক্রিনশটটা। প্লিজ আপনারা ওর পাশে থাকবেন আর একটু দেখবেন মেয়েটিকে। তো ওর জন্য আমি আমার কমিউনিটিতে অনেকবার পোস্ট করেছি, কিন্তু যেহেতু আমার সেরকম ভিউজ নেই, তাই আমি ওর জন্য কিছুই করতে পারছিলাম না। তো ও যখন সোমকে দেখলাম যে ও সুদীপের পাশে দাঁড়িয়েছে আর সুদীপ মোটামুটি একটা জায়গা করে নিয়েছে, তখন আমি ভাবলাম যে সোম যদি একটু সঙ্গীতার পাশেও দাঁড়ায়, সেই জন্য আমি ওর সাথে আলাপ মানে আলাপ করে ওকে এই কথাগুলো বললাম। তো ও আমাকে সোম বল মিথ্যা কথা বলবো না, সোম বলেছিল যে ঠিক আছে তুমি আগে একটা ভিডিও বানাও, তারপর আমি দেখছি কি করা যায়। তো যাই হোক, আমি আমার কমিউনিটিতে তো সঙ্গীতার জন্য অনেকবারই বলেছি,
তো সঙ্গীতার সাথেও আমার কথা হয়েছিল, সঙ্গীতাকেও আমি বলেছিলাম যে সঙ্গীতা আমি একটা ভিডিও করবো, তো ও আমার বলেছিল কিছু ক্লিপিংস পাঠাবে, কিন্তু মাঝখানে সঙ্গীতা এতটাই শরীর খারাপ হয়ে যায়, সঙ্গীতা হসপিটালাইজড হয়ে যায় যে সঙ্গীতা আমাকে আর ওইগুলো পাঠাতে পারেনি, কিন্তু ওর সাথে আমার সবসময় যোগাযোগ আছে, ভীষণ ভালো মেয়ে, আপনারা প্লিজ 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 ওর ভিডিওগুলো দেখবেন। তো এবার যাই হোক, তো এই থেকে সোমের সাথে আলাপ, কিন্তু সোম আজকে যে জিনিসটা করেছে একদম সব বাদ ভেঙে দিয়েছে, সেটা হচ্ছে আজকে রাহুল ওকে রোস্ট করেছে, ও রাহুলকে রোস্ট করেছে, কিন্তু সোম মাঝখানে রুবিকে টেনে নিয়ে, মানে রাহুলের ওয়াইফ রুবিকে টেনে নিয়ে একটা এমন নোংরা কথা বলেছে যে এই কথাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবে। সোম তোমাকে বলছি যে তুমি রাহুলকে বলো যে মানে যে ভাষায় পারো বলো, কিন্তু তুমি কিভাবে রুবিকে টানলে, আমরা সবাই এখানে একটা এক একজন ক্রিয়েটার, কেউ বড় কেউ ছোট, কেউ মেজো কেউ সেজো, সব কিছুই বিচার হয় কিন্তু ভিউজের অনুযায়ী, তো সেই হিসাবেই আমার যেহেতু তখন ভিউজ কম ছিল, আমি তোমার সাথে যোগাযোগ করেছিলাম, তোমার অনেক ভালো ভিউজ আছে, তো তোমার যখন অনেক ভালো ভিউজ আছে, অনেক ভালো তোমার কাছে অডিয়েন্স আছে, তুমি তার কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছ, তোমার এক কলিগ তার ওয়াইফের সম্পর্কে এরকম একটা নোংরা ইঙ্গিত তুমি কি করে করতে পারলে রাহুলের ওয়াইফের সম্পর্কে, এটা একদম বাজে লাগলো। আর তারপর যখন সেই ভিডিওটাতে আমি গিয়ে দেখলাম, সেখানে টুন অ্যান্ড মম ব্লগে মুনমুন প্রতিবাদ করেছে, আরেকটা চ্যানেলও করেছিল, অঝোর বৃষ্টি মনে হয়, আমি যদি ভুল বলে থাকি নামটা তাহলে একদম সরি, বৃষ্টি আছে নামটার মধ্যে, তো সেও যেহেতু রাহুলের হয়ে বলেছিল, তুমি তাকে তাদের পর্যন্ত মুনমুনের মা বাবা তুলে কথা বলেছ, ওই যে বৃষ্টি যার কথা তাকেও যাচ্ছে তাই নোংরা ভাষায় কথা বলেছ। আর সবচেয়ে আরেকটা জিনিস খারাপ লাগলো, তুমি মুনমুনকে বলেছ যে তুমি তুমি কি রাহুলের কাছে রোজ যাও নাকি, রাহুলকে আমরা সবাই ভাই বলে ডাকি, মুনমুনের ভিডিও, মুনমুন অলরেডি একটা এ নিয়ে ভিডিও বানিয়েছে, মুনমুনের ভিডিওটাও আমি দেখেছি, মুনমুন খুব ভালো কথা বলেছে, একদম ঠিক ঠিক বলেছে, তো সেখানে মুনমুন বলেছে যে আজকে যারা ভাই বোন আমরা সবাই যারা ভাই বোন আছি তারাতেই তাদের সম্পর্কে এরকম একটা নোংরা ইঙ্গিত কি করে করতে পারলে, তো মানে দিদি ভাইয়ের সম্পর্কটা কি তুমি একদম ভুলে গেছো, রোস্টিং বা এগুলো কি এতটা ইম্পর্টেন্ট যে মানুষের মরাল ভ্যালুসগুলোই একদম গুলে খেয়ে নিতে হবে, তোমাকে আমি খুব মানে ভালো, আমি বলছি না যে তুমি খারাপ, বাট তুমি এই জিনিসগুলো কি করে মাথার থেকে তোমার সরে গেল, তুমি সুদীপের জন্য যেটা করছো তুমি আরও এখন অনেকের জন্যই চেষ্টা করছো, খুব ভালো কথা করছো, কিন্তু এইগুলো তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমার একটাই বক্তব্য এই কথাগুলো বলার, এই ভিডিওটা করার, যে সোম তুমি অবশ্যই ভিডিও করে হোক, যেভাবেই হোক মুন আর রুবি এদের কাছে কিন্তু ক্ষমা চাও, আমার মনে হয় এটা তোমার উচিত, মানে আমি দেখো ভিডিও রোস্টিং ভিডিও করো, যাই ভিডিও করো, ফোন তোমার, নেট তোমার, তুমি করবে কি করবে না সবই তোমার ওপর, আমি কিন্তু তোমাকে জোর করতে পারি না, কিন্তু একদিন না একদিন হলেও তুমি আমাকে দিদি বলেছিলে, তো সেইটা যদি মনে করো, দেখো ভুল মানুষ মাত্রেই হয়, তো আমার মনে হয় তোমার কিন্তু ক্ষমা চাওয়া উচিত, ব্যাস এই একটা প্রতিবাদ, যেটা মানে একদম তুমি ওই যে নোংরা কথাটা বলেছিলে সেই নোংরা কথাটার প্রতিবাদ আমার মনে হয় আমার তরফ থেকে বলা উচিত ছিল, সেই হিসাবেই আমি করলাম। তো যাই হোক, এই কথাগুলো আজ এই অবধি রাখলাম, অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইক করবেন, আর যদি নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, এখনকার মতো টাটা, তো ফ্রেন্ডস চলতে হ্যায় দুয়াও মে ইয়াদ রাখনা।